বারিংগঞ্জ সদর উপজেলার বারুল গ্রামে এক যুগ ধরে চলে আসা একটি বিশ্বের ঐতিহ্যবাহী আয়োজন গ্রামীণ খেলাধুলার উৎসব প্রতি বছর ভাদ্র মাসে এই গ্রামের তরুণরা এই আয়োজন করে থাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান আসাদ জানাবেন গ্রামীণ খেলার আয়োজন এবং খেলাধুলায় আসলে কী কী খেলা এখানে আয়োজন করা হয়ে থাকে রসদ আপনি যেমনটি বলছিলেন আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ছোট বারুল গ্রামে এই এই এলাকার যে তরুণরা রয়েছে তারা কিন্তু প্রায় দীর্ঘ এক যুগ সময় ধরে কিন্তু এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন করে আসছে তো আমি যদি আজকে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই যে এই তারা আসলে সকালবেলা সাঁতার এবং খোলা পান পুকুরের মধ্যে হাঁস ছেড়ে কিন্তু সেটা ধরার প্রতিযোগিতা সম্পন্ন করেছে আর এখন চলছে বাচ্চাদের কপালে বিস্কুট দিয়ে সেটা কিন্তু খাওয়ার একটা প্রতিযোগিতা তো দুপুরের পরেই কিন্তু আবার শুরু হবে যে তৈলাক্ত বাঁশের ওপর মোরগ বেঁধে সেটাকে কিন্তু ধরে নিয়ে আসার একটা প্রতিযোগিতা এছাড়া হাড়ি ভাঙা মার্বেল খেলা এবং মেয়েদের জন্য বালিশ খেলার আয়োজন করেছে তারা তো আমি এইখানে যে যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে তারা জানিয়েছেন যে এরকম ঐতিহ্যবাহী খেলা তারা প্রতি বছরই তারা চালিয়ে যেতে চায় তো এর জন্য তারা গ্রামবাসীর সাথে সবাই মিলে এই কাজগুলো করে থাকে বলে আমাদেরকে তারা জানিয়েছেন তো রওশন এই ছিল আমার কাছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার সর্বশেষ সংবাদ